আসসালামু আলাইকুম। আজ থেকে ঠিক 100 বছর আগে শক্তিশালী অটোমান সাম্রাজ্যের পতন ঘটেছিল। অটোমানরা প্রায় 600 বছর ধরে বিশাল একটি এলাকা শাসন করেছিল। তাদের সাম্রাজ্যের বিস্তৃতি ছিল দক্ষিণ ইউরোপ থেকে শুরু করে মধ্যপ্রাচ্য হয়ে উত্তর আফ্রিকা পর্যন্ত। শক্তিশালী এই অটোমানদের কিভাবে পতন ঘটলো, তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগান চাচ্ছেন অটোমানদের হারানো গৌরব ফিরিয়ে আনতে। তিনি কি পারবেন অটোমানদের হারানো গৌরব ফিরিয়ে আনতে? আজকের ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি মূলত এডুকেটিভ বিষয় নিয়ে বিভিন্ন ইনফরমেটিভ কন্টেন্ট তৈরি করে থাকি। আপনারা যদি সঠিক ইনফরমেশন জানার মাধ্যমে নিজেদেরকে সমৃদ্ধ করতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। চলুন ভিডিও শুরু করা যাক। তুরস্ক ভৌগোলিকভাবে খুব সুবিধাজনক অবস্থানে রয়েছে। তুরস্কের বিখ্যাত শহর ইস্তাম্বুল দুই মহাদেশে পড়েছে, এই জন্য তুরস্ককে বলা হয় দুই মহাদেশে অবস্থিত দেশ। তুরস্ক বিশ্বের 3টি মহাদেশের সাথে স্থলপথে যোগাযোগের কেন্দ্রে অবস্থান করছে, আর এখানেই 1299 সালে অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা লাভ করে। অটোমান সাম্রাজ্যকে শাসন করেছেন বিশ্বের বিখ্যাত এবং শক্তিশালী শাসকেরা। অটোমান সাম্রাজ্য যখন শিখরে ছিল তখন বিশ্বের 3টি মহাদেশ জুড়ে তাদের সাম্রাজ্যের বিস্তৃতি ছিল। 1800 শতক থেকে অটোমান সাম্রাজ্য তাদের জৌলুস হারাতে শুরু করে, বিভিন্ন এলাকা থেকে তারা তাদের দখল হারাতে শুরু করে এবং অর্থনীতি সংকুচিত হয়ে পড়ে। অটোমান সাম্রাজ্যের উপর বড় আঘাত আসে প্রথম বিশ্বযুদ্ধের পর। প্রথম বিশ্বযুদ্ধে মিত্র শক্তির পরাজয়ের কারণে অটোমান সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। মধ্যপ্রাচ্যে সৃষ্টি হয় অনেকগুলো রাষ্ট্রের। তবে অটোমান সাম্রাজ্যের উপর সবশেষ আঘাতটি আনেন মুস্তফা কামাল আতাতুর্ক। তিনি ছিলেন একজন সামরিক কমান্ডার। সুলতানের শাসন অস্বীকার করে 1919 সালে আতাতুর্ক স্বাধীনতা যুদ্ধ শুরু করেন। সেই যুদ্ধে তিনি বিজয় লাভ করেন। তার বিজয়ের মাধ্যমে সৃষ্টি হয় নতুন তুরস্কের। 1923 সালে তুরস্ককে একটি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা দেওয়া হয় এবং মুস্তফা কামাল তুর্কি প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন। পরে তিনি পরিচিতি পান আতাতুর্ক বা তুরস্কের জনক হিসেবে। ক্ষমতায় আসার পরে তিনি বেশ কিছু ইসলাম বিদ্বেষী পদক্ষেপ গ্রহণ করেন। তিনি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেন, আরবি বর্ণমালার পরিবর্তে ল্যাটিন বর্ণমালা চালু করেন, নারীদের হিজাব নিষিদ্ধ করে দেন এবং পশ্চিমা ধাঁচের পোশাককে উৎসাহিত করেন। 1938 সালে ধর্মনিরপেক্ষ এবং ইসলাম বিদ্বেষী মুস্তফা কামাল আতাতুর্ক মৃত্যুবরণ করলেও তুরস্কের রাজনীতিতে তার প্রভাব রয়ে গিয়েছিল বহু বছর ধরে। আতাতুর্কের উত্তরসূরীরা পশ্চিমাদের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করে। 1952 সালে তুরস্ক ন্যাটোর সদস্য হয়। যখন স্নায়ু যুদ্ধ চলছিল তখন তুরস্ক যুক্তরাষ্ট্রের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল। 2003 সালে তুরস্কের ক্ষমতায় আসেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগান। তিনি হচ্ছেন কামাল আতাতুর্কের সম্পূর্ণ বিপরীত। তিনি মনে করেন যে তুরস্ক হচ্ছে ইসলামী বিশ্বের একটি অংশ এবং তার গৃহীত বিভিন্ন নীতিমালায় অটোমান সাম্রাজ্যের প্রভাব লক্ষণীয়। অটোমান আমলে হায়া সোফিয়া একটি মসজিদ ছিল। আতাতুর্ক ধর্মনিরপেক্ষতার প্রতীক হিসেবে এই মসজিদটিকে জাদুঘরে রূপান্তর করে। তবে এরদোয়ান ক্ষমতায় এসে হায়া সোফিয়াকে আবার মসজিদে রূপান্তর করেছে। তুরস্কে নারীদের হিজাব পরা নিষিদ্ধ ছিল। এরদোয়ান হিজাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এরদোগানের বিভিন্ন পদক্ষেপের কারণে তিনি শুধু তার দেশেই নয়, সারা বিশ্বের মুসলিমদের কাছে একজন জনপ্রিয় নেতায় পরিণত হয়েছেন। এই জন্যই তিনি যখন নির্বাচনে বিজয়ী হয়েছেন তখন গাজা, দামেস্ক এবং বাগদাদ সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের জনগণ উল্লাস করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এরদোগান কি পারবেন অটোমানদের সেই হারানো গৌরব ফিরিয়ে আনতে? রিসেপ তাইফ এরদোগান তার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে তুরস্ককে অটোমান সাম্রাজ্যের হারানো গৌরব ফিরিয়ে দিতে চাচ্ছেন। এই জন্য তাকে সহায়তা করছে তুরস্কের ভৌগোলিক অবস্থান। তুরস্ক এমন একটি জায়গায় অবস্থিত যেখান দিয়ে ন্যাচারাল গ্যাসের বেশিরভাগ ট্রানজিট হয়ে থাকে, অর্থাৎ তুরস্ক ন্যাচারাল গ্যাসের ট্রানজিট কান্ট্রি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। শুধু তাই নয়, বর্তমান বিশ্বে যেসব জায়গায় সংঘাত চলছে, অর্থাৎ কনফ্লিক্ট জোন, তুরস্ক সেই কনফ্লিক্ট জোনের খুব কাছাকাছি অবস্থান করছে। আমরা যদি বর্তমান বিশ্বের কনফ্লিক্টগুলোর দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে, লিবিয়ায় রাজনৈতিক অস্থিরতা রয়েছে, নারগানু কারাবাখ নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ হচ্ছে, রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ হচ্ছে এবং মধ্যপ্রাচ্যে একটি অস্থির পরিস্থিতি বিরাজ করছে। এই সবগুলো কনফ্লিক্ট জোনের খুব কাছাকাছি অবস্থান করছে তুরস্ক। আর ঠিক এই কারণেই তুরস্ক অটোমেটিকলি একটি মধ্যস্থতাকারীর ভূমিকায় উপনীত হয়েছেন এবং রিসেপ তাইফ এরদোগান বিশ্বের একজন প্রভাবশালী নেতায় পরিণত হয়েছেন। তিনি একই সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এবং ফোর্ড গ্রেন ডিল, অর্থাৎ শস্য রপ্তানি চুক্তি স্বাক্ষর করিয়েছেন। গাজা এবং ইসরায়েলের মধ্যে বর্তমানে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধেও মধ্যস্থতা করতে চেয়েছেন এবং তিনি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে কঠোরভাবে সমর্থন করছেন। শুধু তাই না,
তুরস্ক বিদেশে তার মিলিটারি প্রেজেন্স বাড়িয়েছেন। তুরস্ক রাশিয়া, চীন এবং ভারতের সাথে তাদের বাণিজ্য ব্যাপকভাবে বৃদ্ধি করেছে।